Yo, what's up, ladies and gentlemen, boys and girls, and female players? What is up? Welcome back to another brand new video of It's Kabbo. কি অবস্থা গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিজের খেয়াল রাখতেছো। অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং দিস চ্যানেল, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ভিডিও গাইস। তো আজকের ভিডিওটা হতে চলেছে গেম প্লে না, একটু আলাদা, বিকজ তোমরা অনেক দিন ধরে মানে লাইক অনেক দিন ধরে বলতেছিলে যে ভাই আপনার কোন ইমুলেটর ব্যবহার করেন, কোন ইমুলেটর ব্যবহার করলে ভালো হয়, ইমুলেটরের সেটিংসটা কি, ইমুলেটরের কি ম্যাপিংটা দেখান ভাই, আপনার কাস্টম এইচইউডি দেখান, সেটিংস দেখান। তো সব কিছু আজকের এই ভিডিওটাতে আমি কভার করব। সো সেটা দেখতে হলে ভিডিও সাথেই থাকো। অ্যান্ড যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই, ওয়েল মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো। যদি ভিডিওটা দেখে তোমার মনে হয় যে না ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে বা তোমার কোনো ফ্রেন্ডের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। আর পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক করে দিও। প্রথম কথা, ইমুলেটর কোনটা ভালো? আসলে ইমুলেটর কোনটা ভালো সেটা ডিপেন্ড করে তোমার পিসি কনফিগারেশনের উপর। যেমন আমি যদি আমার পিসি কনফিগারেশন দেখাইতে যাই তোমাদেরকে, তাহলে আমাকে যেতে হবে অ্যাবাউট দিস পিসিতে। আর অ্যাবাউট দিস পিসিতে গেলে আমার পিসি কনফিগারেশন মোটামুটিভাবে তোমরা দেখতে পারবা। সো আমি একটু ডিসপ্লে ক্যাপচারে যাই। ডিসপ্লে ক্যাপচারে আসলে দেখতে পারতেছো আমার পিসির প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i5, তার সাথে আছে আমার 16 GB র্যাম যেটা 64 বিটের অবভিয়াসলি, আর তার সাথে আছে আমার 4 GB গ্রাফিক্স কার্ড AMD রেডন RX 560। সো এটা হচ্ছে আমার পিসি কনফিগারেশন। এখন এই কনফিগারেশনের পিসিতে যদি আমি ব্লুস্ট্যাক্স চালাই, আমার তাতে ব্লুস্ট্যাক্স খুব ভালোভাবে চলবে, স্মুথলি চলবে। বাট তোমার যদি কনফিগারেশন একটু লো হয়, তাহলে আমি তোমাদেরকে আরও দুইটা সাজেশান দিয়ে দিতে পারবো যেটা আমি ইউজ করে আসছি। প্রথমটা হচ্ছে যে তোমরা চাইলে মিমো ইমুলেটর ইউজ করতে পারো। মিমো ইমুলেটর সেটা সেন্সিটিভিটির দিক থেকে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ইমুলেটর। আর যদি মিমো ইমুলেটরে তোমাদের ল্যাগ হয় বা সমস্যা হয়, তাহলে তোমরা ইউজ করতে পারো এলডি প্লেয়ার। এলডি প্লেয়ারের যে কোনো ভার্সন অর্থাৎ নতুন যে কোনো ভার্সন ইউজ করতে পারো, সেটাতে তেমন কোনো সমস্যা হয় না। এখন কথা হচ্ছে অনেকের প্রবলেম থাকে ব্লুস্ট্যাক্সে ভাই, WASD বাটন বা এইগুলো যা কিছু আছে স্টাক করে এই সেই। তো এটার জন্য তোমাদেরকে ছোট্ট যে কাজটা করতে বলবো আমি, সেটা হচ্ছে বেশি কিছু তোমাদেরকে করতে হবে না। দেখো আমি তোমাদেরকে যদি একটু ফুল স্ক্রিনে দেখাই, ফুল স্ক্রিনে দেখালে দেখবা তোমরা আমার ইমুলেটরের ভার্সন হচ্ছে 4.230। ওয়েট, আমি সেটিংসে যেয়ে তোমাদেরকে অ্যাবাউটে যেয়ে দেখাই। সো ভার্সন হচ্ছে 4.230.10.4.0.0.1, যেটা একটা পুরাতন ভার্সন। আর পুরাতন ভার্সন ইউজের সুবিধা, তুমি পুরাতন ভার্সনটা যদি ডাউনলোড করতে চাও, তাহলে ব্লুস্ট্যাক্স এটা বলে সার্চ করলেই পেয়ে যাবা, বা এখানে লিখে দিবা ডাউনলোড, এখানে দিয়ে দিচ্ছে আমি DOWNLOAD ডাউনলোড, ডাউনলোড ব্লুস্ট্যাক্স 4.230 লিখলে তোমরা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করে ফেলতে পারতেছো। আচ্ছা, সেটা যখন হয়ে যাবে তোমরা আসলে ইমুলেটরে, আর যেহেতু আমার ইমুলেটর একদমই সব কিছু সেটিংস করাই আছে, সো আমি তো জাস্ট তোমাদের জন্য সেটিংসটাকে একবার রিভিউ দিয়ে দিই, রিভাইজ করে দিতে পারবো তোমাদের জন্য। সো সেটিংসটাকে রিভাইজ করতে গেলে ডিসপ্লে ক্যাপচারে যাইতে হবে। আমরা ডিসপ্লে ক্যাপচারে যাওয়ার পর দেখো এইখানে যে আমি যদি সেটিংস অপশনে ক্লিক করি, সেটিংস অপশনে গেলে সর্বপ্রথম আসবে ডিসপ্লে। আমি ইউজ করি 2560x1440, যেটা আমার পিসি হ্যান্ডেল করতে পারে। বাট তোমার যদি একটু লো কনফিগারেশনের পিসি হয়, তুমি 1600x900 ইউজ করতে পারো, বা 1920x1080 ইউজ করতে পারো। আর DPI আমি ইউজ করি 160, তুমি তোমার সুবিধা মতো ইউজ করতে পারতেছো। দেন এখানে ইঞ্জিনে এসে তুমি তোমার যে সেটিংসটা আছে সেটা কম্প্যাটেবিলিটি দিয়ে রাখলা। গ্রাফিক্স রেন্ডারিং ওপেন GL হচ্ছে গ্রাফিক্স কার্ড, আর ডিরেক্ট এক্স হচ্ছে তোমার CPU। তোমার যদি হাই কনফিগারেশনের CPU থাকে, তুমি ডিরেক্ট এক্স ইউজ করতে পারো। আমার যেহেতু হাই কনফিগারেশনের CPU নাই, সো আমি ওপেন GLটা ইউজ করি। আর এর সাথে এখানে ফ্রেম রেট, র্যাম আমি 4 GB ইউজ করি, আর তার সাথে তোমরা চাইলে ফ্রেম রেট তোমাদের মতো দিয়ে রাখতে পারো। আমি 240 ফ্রেম রেট ইউজ করতেছি রাইট নাও। আরেকটা যেটা সেটা হচ্ছে তোমার এখানে আরেকটা জিনিস যেটা ইউজ করা যেতে পারে, সেটা তোমার ডিভাইস। আর ডিভাইসটা আমি ইউজ করি হচ্ছে আসুসের, মেবি আসুস অথবা OnePlus, কোনটা একটু দেখে ফেলি। ওকে, সো আমি ইউজ করি আসুস J10। এই এখানে অ্যাডভান্স সেটিংসে গেলে পেয়ে যাচ্ছ।
আচ্ছা, এবার কথা হচ্ছে যে ভাই এটা হয়ে গেল, এখন আমাদেরকে করতে হবে কি ম্যাপিং। সো কি ম্যাপিং করার জন্য আমাদেরকে কি করতে হবে, কি ম্যাপিং করার জন্য কিছু না, গেমে যাও, গেমে যাওয়ার পর তোমার কন্ট্রোলে যাও, কন্ট্রোলে যে তোমার যে কন্ট্রোলটা আছে সেটাকে বের করো, বের করার পর সাইডে যে কিবোর্ডের বাটন আছে সেটাতে প্রেস করলে ওপেন অ্যাডভান্স এডিটর, ওপেন অ্যাডভান্স এডিটর বের করার পরে তুমি তোমার কি ম্যাপিংগুলো বা কি বাইনগুলো সেট করতে পারতেছো। সো দেখো আমি এখানে আমার সম্পূর্ণ কি বাইন দিয়ে দিছি, আমি এফ ইউজ করি, আমার পিক আপের জন্য ট্যাব ইউজ করি, আর তাছাড়া কিউ এফ এগুলো ইউজ করি যখন কোনো লুট পিক আপ করতে যাই। সো আমার কি বাইনটা মোটামুটিভাবে আমি তোমাদেরকে দেখাই রাখছি, আশা করি যে এটার স্ক্রিনশট নিয়ে যদি তোমাদের সুবিধা হয়ে যায় তো তোমরা সেভাবে ইউজ করে ফেলতেছো। এছাড়া বেসিক্যালি আর কোনো রকমের স্পেশাল কোনো কি বাইন এখানে ইউজ করা হয় না বা আমি ইউজ করি না। তো এটা ছিল আমাদের কি ম্যাপিং এর মোটামুটি টিউটোরিয়াল, আর কাস্টম এইচইউডি তুমি তোমার মতো করে যে কোনোভাবে রাখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার জানা মতে সেন্সিটিভিটিটা আমি রাখি 63 জেনারেলে, রেড ডট রাখি 89-এ। এখন অনেকে বলে ভাই সেন্সিটিভিটি, পিসি সেন্সিটিভিটি যখন পিসিতে খেলেন কোনো কাজে দেয় না, ওয়েল সেন্সিটিভিটিটা কাজে দেয়, যেমন আমি যদি 63 থেকে বাড়াই আমার ক্যারেক্টারের মুভমেন্টটা ফাস্ট হয় কিন্তু আমার পিসিতে আমার গেম প্লেটাকে ল্যাগি ল্যাগি লাগে, আবার যদি আমি কমাই তাহলেও সেম প্রবলেম হয়। 63টা হচ্ছে আমার জন্য একটা পারফেক্ট প্লেস, রেড ডট 89টাও আমার জন্য একদম মোটামুটিভাবে ঠিকঠাক আছে। আর কন্ট্রোলিংয়ের কথা তো এটা সবার নিজের মতো সেটিংস করো। নাও আসি আমি কিভাবে AWM সুইচ করি বা সব কিছু সেটা হচ্ছে তোমাদেরকে ট্রেনিং মোডে যে আমি দেখাই দিচ্ছি। AWM সুইচের ক্ষেত্রে আমি আমার যে কিবাইনগুলো সেট করা আছে, নর্মালি তোমরা ফোনেও যেভাবে AWM সুইচ করো আমি পিসিতেও সেভাবে সুইচ করি। ডিফারেন্স হচ্ছে তোমরা ফোনের স্ক্রিনে ক্লিক করে সুইচ করো আর আমি পিসিতে বাটনে ক্লিক করে সুইচ করি। যেমন ধরো আমি যদি এখানে ট্রেনিং গ্রাউন্ডে গেছি, ট্রেনিং গ্রাউন্ডে যেয়ে আমি এখান থেকে আমার AWM পিক করে নিব। সো ওয়েট, লেট মি টেক দ্য AWM। ওকে, সো আমি AWM দুইটা তুলে ফেলেছি। এখন আসি আমার AWM দিয়ে শর্ট করার ক্ষেত্রে বা AWM সুইচিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ যেটা তোমাদের কাছে ক্লিয়ার না। এই যে AWM যে সুইচিংটা, এটা কিভাবে করি বা এত ফাস্ট কিভাবে হয় এটা নিয়েও অনেকের কথা ছিল। সো দেখো আমি যখন অ্যাডভান্স এটা ওপেন করতেছি আমার কি ম্যাপিংটা, আমি এখানে আমার মাউস এক্স বাটনটাকে ইউজ করি AWM এর প্রথম স্লটের ক্ষেত্রে, আর মাউসের যেই পরের বাটনটা অর্থাৎ সাইড যে বাটন থাকে তার একটা ইউজ করি প্রথম স্লটে, আর একটা ইউজ করি সেকেন্ড স্লটের জন্য, আর উপরে সিটাকে ইউজ করি আমি রিলোডের জন্য, আর আরটাকে ইউজ করি যখন গ্লোবাল হাতে নিই, গ্লোবাল হাতে নেওয়ার পরে যখন লাইক হাতটাতে আবার আমাদের ফিস্ট ব্যাক আসে সেটার জন্য, ইভেন মাউস হুইলও দুইটাও সেম কাজ, যখন যে বাটনে প্রেস করি সেই বাটনে প্রেস করে আমার গ্লোবাল হাতে নেওয়ার পরে ব্যাক চলে আসে। দেন দেখো AWM আমি যখন একটা হিট করতেছি আমি তখন আর একটা বাটনে প্রেস করতেছি, অর্থাৎ AWM স্কোপ অন থাকা অবস্থায় রিলোড ছাড়া মারতে হইলে তুমি একটা শট করার পরে দ্রুত, ধরো এইখানে দেখো স্ক্রিনে আমি উপরের AWMটা দিয়ে যদি শট শট করার সাথে সাথে আমি সেকেন্ড চলে আসে, রিলোড লাগবে না, এটাই হয়। আমি এখানে তোমাদেরকে মাউস দিয়ে ক্লিক করে দেখালাম। সো এইভাবে রিলোড ছাড়া AWM দিয়ে তুমি মারতে পারো। এখন কথা হচ্ছে যে যদি তুমি চাও যে তোমার এখানে হেডশট বা ড্রাগ হেডশট যেটা আছে সেটা বেটার করতে, সেটা করার জন্য তোমাকে তোমার যে সেন্সিটিভিটিটা আছে এমুলেটরের সেটা নিয়ে সামান্য কাজ করতে হবে। কেমন কাজ করতে হবে আমি তোমাদেরকে বলি। আমি যখন আমার ইমুলেটরের সেটিংসে যাব, এখানে দেখো অ্যাডভান্স এডিটর আছে, এখানে মাউসের আইকন দেখতে পারতেছো, মাউসের আইকনে তোমার দেওয়া আছে প্রত্যেকটার সেটিংস, অর্থাৎ সেন্সিটিভিটি সেটিংসটা আমি ঠিক এইটাই ইউজ করি, অ্যান্ড এটা তুমিও ইউজ করতে পারো, আমার পিসির জন্য এটাই ওকে আছে। এখন তোমার যে কাজটা, তুমি যখন কি ম্যাপিং করলা তুমি তখন চলে গেলে ট্রেনিং মোডে, ট্রেনিং মোডে যে ড্র্যাগ করে দেখবা কতটুকু ড্র্যাগ করলে তোমার এখানে কাজ হচ্ছে। পিছন থেকে শর্ট, সো এইটা নির্ভর করতেছে তাতে কতটুকু নাড়াচাড়া করতেছে, সেটিংসটা নিয়ে যত নাড়াচাড়া করবা তত বেশি সেটিংস ছিল। মাউসটাকে আলতো করে আমি দেখছি বিকজ আমার সেন্সিবিলিটিটা বাড়ছে। এভাবে তুমি যদি ফোন প্লেয়ার হয়ে থাকো তাহলেও সমস্যা নেই, তুমি তোমার ফোনের সেন্সিবিলিটি বাড়ায় এভাবে ইজিলি ড্যাক শট করতে পারবা। দ্যাট ওয়াজ হেড শট, হয় না এটা একটা হেড খাই অ্যান্ড পিছন থেকে। তো আশা করি যে লাইক
সেটিংস নিয়ে বা কোন ইমুলেটর ইউজ করাটা বেটার, কোন ইমুলেটর কি ম্যাপিং কেমন, কি বাইন্ড কেমন দেওয়া উচিত হবে, কাস্টম এইচইউডি কোনটা কেমন রাখা উচিত হবে, সেটা সম্বন্ধে যতটুকু আমি জানি ততটুকু তোমাদেরকে আমি বলে দিতে পারছি। এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, দেন ইউ গাইজ ক্যান অলওয়েজ ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। আজকের ভিডিওটুকু এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি আর কোনো কোশ্চেন থাকে বা আমার কাছ থেকে তোমরা আর কোনো হেল্প পেতে চাও বা আর কোনো ধরনের হেল্প তোমরা চাও, কমেন্ট সেকশনটা তোমাদের জন্য উন্মুক্ত করে রাখা আছে, তোমরা কমেন্ট সেকশনে যে কোনো কিছু আস্ক করে নিতে পারো। অ্যান্ড যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ভিডিও এতদূর দেখে ফেলেছো, ওয়েল যদি রেগুলার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব না করে থাকো, দেন কাইন্ডলি মনে করে একটু সাবস্ক্রাইব করে দাও, আই হোপ এতে তোমার কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দাওনি, যদি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, দেন প্লিজ হিট দ্যাট লাইক বাটন, ফ্রেন্ডদের কাছে চাইলেও তোমরা শেয়ার করতে পারো। অ্যান্ড ইয়াপ, দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ অ্যাগেইন ফর ওয়াচিং দ্য ভিডিও। অ্যাজ ইউজুয়াল, আই ওয়াজ ইয়োর হোস্ট, ইটস কাবু উইথ ইউ। দেখা হচ্ছে এর পরে আর কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। অ্যান্ড ইয়া, আই লাভ ফেজ। যেন নকাশ মারলে পুরো এদেরকে সাইড থেকে ঘিরে ধরবো। নক টিটাল নক হইছে। 150 150 150 150 150 9 and push। একা একা পুশ দেওয়াও ঠিক আছে, বাট দেখেছো আবার 150। নক 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 নক, গো 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 নক, দুইটা নক, দুইটা নক, গো 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 গো। একা নক, আরে আমি দুইটা নক দিছি, একটা নক মারাও কেন? আমার এই সাইডে একটা প্লেয়ার, শটগান, কেয়ারফুল শটগান। এটা মানো ব্রাদার, কেয়ারফুল।